আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 149তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 149তম ক্লাস, হাতে কলমে রোগীলিপিকরণ সহজ বা হাতে কলমে রোগীলিপি করণ 31 নাম্বার ক্লাস। আজ আমার রোগীলিপি করবেন তিনজন ডাক্তার, যেহেতু হাতে কলমে রোগীলিপি শেষ, কাজ যখন শেষের দিকে হয় তখন একটু ব্যতিক্রম ভাবেই শেষ করতে হয়। হাতে কলমে রোগীলিপি আজকে শেষ করার ইচ্ছা করেছি, যদি আল্লাহ সহায় হন আজকে শেষ করব। আজকে আমার রোগীলিপি করবেন তিনজন ডাক্তার, মোট বসিয়ে তিনজন। ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল কাদির, দ্বিতীয় জন মানসুরা জান্নাতি, তৃতীয় জন ডাক্তার বিলকিস আক্তার শিউলি। এই তিন ডাক্তার আজকে আমার রোগীলিপি করবেন। বছর শেষ তো, আর হাতে কলমে রোগীলিপি আজকে শেষ ক্লাস। অডিয়েন্স অনেকেই বলবেন যে রোগীলিপি এই কয়দিন চললো, ওষুধ বাছাই কখন করব। ওষুধ বাছাই করব ইনশাআল্লাহ মাঝখানে 10 দিন। রেক্স চালাবো কালকে থেকে, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 11 তারিখে আমি আপনাদের রোগী সেজে আমার সব সমস্যা বলতে থাকব, আপনারা রোগীলিপি করবেন আর আপনারাই ওষুধ বাছাই করবেন। এর ফাঁকে ফাঁকে ওষুধ কিভাবে বাছাই করতে হয় আগে অনেকগুলো লেখা দিয়েছি, এমনকি অনলাইনে অনেক আলোচনা করেছি, রোগীলিপি টুতে অনেক আলোচনা করার চেষ্টা করেছি। সব ব্যবহার করে আপনারা আমার রোগীলিপি করবেন, রোগীলিপি করে ওষুধ বাছাই করবেন 11তম ক্লাস থেকে। 11 তারিখ থেকে, জানুয়ারির 11 তারিখ থেকে, যদি আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখেন। কালকে থেকে রেক্স কর্মশালা শুরু হবে অনলাইনে। আমাদের এসএসআরএফে 21 সালের প্রথম 3 দিনের রেক্স কালকে থেকে শুরু হবে, শুক্র শনি রবি। আর অনলাইনে কালকে হলো 53তম রেক্স, আমাদের এখানে 53তম রেক্স কালকে থেকে শুরু হবে 3 দিনের। আর অনলাইনে সপ্তম রেক্স, অনলাইনে সপ্তম রেক্স শুরু হবে কালকে থেকে 10 দিনের। আজকে আমার রোগীলিপি হবে, মনে সব তথ্য নেবেন, মনে যত কথা আছে আমার সব বের করে নেবেন এই তিন ডাক্তার। ওনারা প্রস্তুত, আপনারা সবাই রেডি হন, ওনারা প্রস্তুত। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, এই 2020 সাল, এই 2020-20 সাল, এটা অনেক যন্ত্রণাকর, অনেক কষ্টকর, অনেক মহামারী, অনেক কথা আছে এর মধ্যে। তার মধ্যে এই এই 2020 সালে আপনাদের প্রত্যেকে সবচেয়ে বড় পাওয়াটি কি, এই 2020 সালে কে সবচাইতে কি ভাবে
আসক এই ফাঁকে এই বিশ্বালে আপনারা কে কি পেয়েছেন একটু শুনতে চাই। বিশ্বাল তো বিদায় নিবে, একটু লিখেন এই বিশ্বালে কে কি সবচেয়ে ভালো পেয়েছেন একটি জানতে চাই। আর আমারটিও আমি বলবো, এই বিশ্বালে এই মহামারীর সালে আমি কি পেয়েছি আমারটিও আমি বলবো ইনশাআল্লাহ। দ্রুত লিখেন এই বিশ্বালে মহামারীর সালে আপনাদের প্রত্যেকের সবচেয়ে বেশি পাওয়া যেটা, যে যেটা তার কাছে বেশি প্রিয় বা পছন্দের আপনারা কে কি পেয়েছেন এ বছরে প্রত্যেকে লিখে একটু জানান। দ্রুত লিখেন কে কি পেয়েছেন এই বছরে, একটু সংক্ষেপে যদি আমার হিসাব দিচ্ছি আমি। হিসাব আমি অনলাইনে দিয়ে দিছি, ওটা আপনারা দেখে নেবেন যা দেখা দরকার। এই বিশ্বালে কি পেলাম সব দিয়েছি। আমি মানুষের সেবা দেওয়ার সুযোগ, নতুন চেম্বার নাইম শর্মা চমৎকার, সবচেয়ে ভালো পেয়েছি শুধু দুঃখ। কেমন পাবলিক আমার বিকাশ মানে আচ্ছা আসলে দুঃখে পেয়েছে বাচ্চাটা মারা গেল। সুস্থ রেখে চমৎকার একদম সুস্থ রেখেছে। জি আপনি একটু লিখতে থাকেন, এবার আমাদের কাজে যাচ্ছে। আমারটি আমি বলবো, একজন লিখছে এইচ এস আসবে আমাদেরকে পেয়েছে আলহামদুলিল্লাহ। মাহমুদ হাসান কালবি জি লিখেন স্যার এবার প্রথম জানতে চাই। আমারটিও বলবো, আমি অপেক্ষা থাকেন ইনশাল্লাহ আমি এই বছর সেরা যা পেয়েছি আপনাদের কাছে বলে যাব শেষ বেলায় ইনশাআল্লাহ। একজন এসে ফারুক ইসলামকে ফেনীতে পেয়েছি আলহামদুলিল্লাহ, আর কিছু আপনাকে দিয়েছি এবং আপনার কাছ থেকে শিক্ষা পেয়েছি। জি লিখতে থাকেন, পরে আবার হবে। আমাদের মূল কাজে যাচ্ছি, আজকে যেহেতু 31শে ডিসেম্বর অনেকে অনেক কাজ থাকবে, এবার সামনে যাচ্ছি। স্যার আমার মানসিক লক্ষণ আপনি জানতে যাবেন, তাই তো আসলে কাজ আপনার। আচ্ছা এবার আপনার পরিচয়টা আগে দেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনোয়ারুল কাদির। আজকে আমরা হাতে কলমে রোগীলিপি শিক্ষার মন এর লক্ষণ আমরা কালেকশন করব। শুরুতেই আমি যে বিষয়টি দেব মনের স্মৃতিশক্তি দিয়ে আমরা শুরু করব। স্যার আমি জানতে চাচ্ছি যে আপনার স্মৃতিশক্তি কেমন, আপনার স্মৃতিশক্তি কেমন, ক্রিয়াশীল না দুর্বল? ক্রিয়াশীল না দুর্বল, আমি তো স্মৃতিশক্তি বুঝি না। স্মৃতিশক্তি যে বিষয়টা যে কাজকর্ম করার বিষয়ে আপনার মনে থাকে কেমন, যে কোনো কাজকর্ম মনে থাকে কেমন সেটাই আমি জানতে চাইছি। আচ্ছা মনে থাকা বলতে আমি যদি আপনার সাথে একটু শেয়ার করি, রুগী হিসাবে আপনার একটু শেয়ার করছি, এই এই মাত্র কাজ চলছে, এই মাত্র ঘটনা ঘটছে, এই ঘটনাটা সবারই মনে থাকে। জি অনেক পুরাতন ঘটনা, এটা অনেকের মনে থাকে না, এটা স্বাভাবিক কথা। কিন্তু আপনি জানতে চাচ্ছেন এই মাত্র পড়লাম বা এই মাত্র শিখলাম কিংবা এই মাত্র শিখছি, কেউ দ্রুত শিখতে পারে কেউ একটু দেরিতে শিখে, এই মাত্র শিখে এই কিছুক্ষণের মধ্যে ভুলে যাচ্ছে কিংবা অনেক পুরাতন কথা মনে রাখতে পারছে, এই জিনিসগুলো তো বলছেন আপনি।
যেগুলো আলহামদুলিল্লাহ আমার এই মহর কোনো সমস্যা নাই, আপনি সামনে যেতে পারেন। সিদ্ধ সুদ আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ জি। তারিখ মনে থাকে না, তারপরে কি করেছিল সে, কি করতেছিলেন তাই ভুলে গেছে, কি কথা বলতেছিলেন তাই ভুলে গেছে, এই মাত্র একটা কাজ করছেন সেটাই ভুলে গেছে, তারপরে নিজের ভাব প্রকাশ পরে আসি আমরা ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস যে আসলে বাস্তবিক একটা ঘটনা বাস্তবিকতার সাথে কোনো মিল নাই, কিন্তু আমি ভয় পাচ্ছি বা অথবা আমার আশেপাশে কিছু নাই কিন্তু আর কিছু অনুভব করতেছি এরকম কিছু, যে যেমন আপনার পাশে কেউ শুয়ে আছে এমন মনে হয় অথবা কেউ গ্রেপ্তার হচ্ছে এরকম মনে হচ্ছে, তারপরে পিছনে কেউ আছে এরকম একটা মনে হচ্ছে, আবার যেন নিজেকে অপরাধী মনে করতেছে, আবার মৃত ব্যক্তিকে দেখে আবার ঘৃণা নিজেকে আপনার কাছে ঘৃণিত মনে হয়, আবার নিজেকে অনেক বড় মনে হয়, তারপরে নিজেকে মনে হয় যেন বাতাসের উপরে ভাসছে, আবার মনে হচ্ছে যেন বাড়ি ভর্তি লোক ধরনের কিছু, মানে বাস্তবে যেটার সাথে মিল নেই বাস্তবে তা নেই যেটা হচ্ছে এরকম কোন বিশ্বাস আছে কিনা। তারপর আরো দেখা যাচ্ছে যে দেহের একটা অংশ ধরুন বাম অংশ একটা ক্ষুদ্রতম এবং ডান অংশটা বেশি তারপরে নিজে দরিদ্র হয়ে গেছি, তারপরে নিজে খুবই অসুস্থ হয়ে পড়ছি এরকম মনে হচ্ছে কিনা, বাস্তবে তা না, নিজের মনে করি হ্যাঁ হ্যাঁ পানিতে ডুবে যাচ্ছি, তারপরে ডুবে যাচ্ছে কাল্পনিক কিছু শব্দ শুনতেছে, তারপরে কণ্ঠস্বর বিভিন্ন কণ্ঠস্বর শুনতেছে, তারপরে বিভিন্ন কিছু শুনতে পাওয়া হ্যাঁ 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 কেউ শুনে না আমি শুনি, আমি শুনি, আবার মনে করে যেন নিজে অনেক বড় অন্যায় করে বসছি এরকম অপরাধ করে বসছি, যে অনেক অপরাধ আসলে কিছু আসলে কিছু না, তারপরে মনে হয় যেন দুইজন ব্যক্তি আমার পাশে উলঙ্গ অবস্থা আছে, এরপরে কথা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কথা কথার যে স্পষ্টতা কথার ভঙ্গিটা বিভিন্ন ধরনের হতে পারে, কথার ধরন এ সম্পর্কে কিছু জানা দরকার আমার, কথা বলার সময় অনেকে কথা বলতে থাকে বলতেই থাকে আবার অনেকে শিশুর মতো কথা বলে, আবার অনেকে কথা বলার সময় জড়ায় ফেলে একটার সাথে একটা সাথে একটা জড়ায় ফেলে, তারপরে কথা বলার মধ্যে জড়ায় ফেলে, এটা দিনের বেলা ঠিক থাকে আবার রাত্রি বেলা জড়ায় ফেলে, আবার অনেকে বোকার মতো কথা বলে, আবার অনেকে বিদেশি ভাষায় কথা বলতে পারে আবার ভবিষ্যৎ সম্পর্কে সে কথা বলে, এ ধরনের কোন বিষয় আছে কিনা আপনার মধ্যে আপন মনে কথা বলতে থাকে লোকটা গেল, এই লোকটা যে কখন আইব কখন গেল, এই লোকটা এত খারাপ আমি আর কি করবো, আমার কিছু করার নাই, আমি কোন সময় যাবো কোন সময় আসবো, এই লোকটা যন্ত্রণা আমার জীবনটা শেষ হয়ে গেলো, আরে
এই বাচ্চাটার কি অবস্থা, বাচ্চাটার স্কুলে রেখে গেছে, এই যে চলছে গাড়ি আব্দুল্লাহপুর, চলছে চলছে এরকম তাহলে মানে কথা বলার হচ্ছে ধরুন কোনো লক্ষণ আপনার মধ্যে না না ওরকম প্যানপ্যানারি প্যানপ্যানারি কথা বেশি বলে যাওয়ার মধ্যে নাই, এবার আপনি সাধারণত কিছু বলেন। আচ্ছা এরপরে আমার আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে অনেক সময় সাধারণ কথার বিপরীতে সাধারণ কথা ছাড়া মানে স্বাভাবিক কথা ছাড়াও বিরি 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 বলে কথা বলে, যেটা আমরা প্রলাপ বলি না না ওরকম কিছু নেই, প্রলাপ প্রলাপ বলি না। আচ্ছা আচ্ছা তাহলে আমি প্রলাপ কি 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 প্রলাপ বলি প্রলাপ প্রলাপ বলতে কি 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 প্রলাপ বলি। আচ্ছা আপনি বলেন তো কিছু প্রলাপ প্রলাপ হ্যাঁ প্রলাপ প্রলাপ আর কোনো কিছু নেই প্রলাপ দেন। এবার আপনি একটু রেস্টে থাকেন, এবার দেখি আমার ডাক্তার কাছে কিছু পাওয়া যায় কিনা, দেন এবার এটা সরান, এবার আপনি ওর পাশে যান। বিদেশী ভাষায় কথা বলি, বোকার মতো কথা বলি, বোকার মতো বিড়বিড় করে কথা বলি, এই যে এত কিছু জানলো, আবার প্রলাপ বকি কিনা, রোগের সময় প্রলাপ বকি কিনা, ওই আমি ভয় পাই কিনা, ভয় যদি ভয়ের জিনিস হয় কে ভয় না পাই। আপনি একা থাকার জনতার মধ্যে ভয় পাই কিনা, তারপরে কি লোকের ভয়, লোকের ভয় মানে একটা লোক আসতেছে বা আমার কাছে আসতো বা ঢুকলো তারা দেখে ভয় পাই কিনা, মহিলা মানুষ আর পুরুষ, মহিলা হলে পুরুষ মানুষ না, আমারও মহিলা মানুষ দেখলে ভয়টা নেই। অন্ধকারের ভয় হয় কিনা, অন্ধকারের সবাই গভীর অন্ধকার কেউ না থাকলে ভয় অগতেই পায়, আমি ছোটখাটো অন্ধকার ভয় পাই না। আমি মহিলার মতো তেলা পোকা দেখলে ভয় পাই না, আমার পোকা এগুলো ভয় নেই। মৃত্যুর ভয় হয় কিনা, মৃত্যুর ভয়, মৃত্যুর ভয় মরব তো সবাই, মৃত্যুর আমার ভয় কি দেখা যায় বেশি ভয় পাচ্ছে, মরে যাব কেউ অসুস্থ হলো এমনকি বড় সম্ভাবনা আছে কেউ বিষ খাওয়াবে আমাকে, না না এমন ভয়টা নাই। বিপদ আপদ দুর্বিপাক না না এরকম ভয় নেই। পরে হচ্ছে আপনার পানি মানে জলের ভয় আছে কিনা,
জলের ভয় না জলের ভয় না জলের ভয় না বজ্রপাতের ভয় আছে কি এইটা ভয় আছে গো জল আর বজ্রপাত বজ্রপাতের ভয় আছে আর কি ভূতের ভয় আছে কি না 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 ভূতের ভূত পাবো কি দস্যুর ভয় আছে কি না দস্যু দেখিও না ভয় নাই হচ্ছে আলপিনের ভয় আছে কি না আলপিন খোসা লাগবে ভূতা লাগবে এরকম ভয়টা নেই পরে হচ্ছে আপনার পিয়ানো পিয়ানো বাজাইলে অনেকে ভয় হয় আপনার এটা হয় কি না পিয়ানোর শব্দে না না পিয়ানোর শব্দে ভয় নাই কোথায় আসলাম এটা এটা কোন জায়গাটা বুঝতে পারতেছি না এরকম তো না না এরকম হয় না
পরিমাণ সম্বন্ধে মনে করেন কোনো কিছু আপনি ওজন করে দিতেছেন সেই ক্ষেত্রে বেশি বা কম দিয়ে দিতেছেন এরকম হয় কিনা পরিমাণ সম্বন্ধে ভুল হয় কিনা পরিমাণ সম্পর্কে জি স্যার পরিমাণ বা ওজন সম্পর্কে ভুল হয় ওজন সম্পর্কে জি স্যার এখানে 30 40 মণ আদা হইতে পারে আসলে আদা হবে 3 মণ এরকম না দাবার শব্দ কি আবার ওই পড়ার সময় শব্দ পড়ার সময় শব্দগুলো ভুল করেন কিনা বা ভুলে অন্য শব্দ ব্যবহার করেন কিনা শব্দসমূহ ভুল করেন কিনা তারপর হচ্ছে কথা বলতে ভুল করেন কিনা আবার একটু জিজ্ঞাসা করবেন কয়ের পরিবর্তে র র এর পরিবর্তে ক আকার বাদ করে কিনা আগেরটা বাদ করে না পরেরটা বাদ করে আকারটা বাদ করে না অক্ষরের প্রথম শব্দের প্রথম না শেষেরটা এগুলো আবার জিজ্ঞাসা করবেন জি স্যার এরকম ওষুধ আছে আপনাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অডিয়েন্স বাসায় যে আজকে সারা রাত নিরিবিলি পড়তে থাকবো আজকে লেখাপড়া বাদ
আল্লাহ শুধু আপনাদের এই যা লিখছেন সব করব ইনশাআল্লাহ জি আমি ভুলে যাই কিনা এবার হলো ভুলে যাওয়া ভুলে জানতে বাদ পরে আগেটা হলো ভুলে যাই কিনা ভুল করা মিস্টেক আর এটা হচ্ছে ফরগেট ভুলে যাওয়া ভুলে যাও আর কি জিজ্ঞাসা করবেন আপনি তো সঙ্গমের পর ভুলে যান কিনা সঙ্গমের পর ভুলে যায় কিনা তারপরে কি ঋতুস্রাব কালে ভুলে যান কিনা ঋতুস্রাব কালে ভুলে যায় কিনা আর কি खबर खेले আচ্ছা আর কি রোগকালে আপনি এমন মানে আপনার যে রোগগুলো আছে এই রোগের সময় যখন আপনার মাথা ব্যথা আছে এই মাথা ব্যথা কালে আপনি ভুলে যান কিনা শিল্পীরা কালে ভুলে যান কিনা অডিয়েন্স এই কি ডাক্তার দাওন কিছু আমার জিজ্ঞাসা করতে আমি রোগকালে ভুলে যাই কিনা এরকম ওষুধ আছে আপনাদের মৃগী আক্রমণের পূর্বে আপনি ভুলে যান কিনা মৃগী আক্রমণের পূর্বে ভুলে যাই কিনা স্যার মানে এটা কেডা কে গো আপনি এবি বিলকিস না আনোয়ার কাদের না না ফলসরা জান্নাতি একজনের আরেকটা নাকি জি স্যার চেহারা ভুলে যায় আচ্ছা মানে তাকে চিনতেই পারে না এখানে ওই চিনতেই পারে না ভুলে একজনকে আরেকটা ভাবে তবে ভুলে যাওয়া মিস্টেক মিস্টেক করে একজনটা আরেকজন ওটা হলো মিস্টেক জি আর তো বুঝতে হবে এটা কি না কইতে আসছে না মানে যদি বিলকিসকে যদি মানসুরা জান্নাতি বলি তাহলে এটা লুকি মিস্টেক আর এটাতে ওরা দেখিনে জীবন এটা কেডা এটা নাম কি ভুলে যাও ভুলে যাওয়া চেহারায় ভুলে যাওয়া না না অডিয়েন্স এত সমস্যা ইনশাআল্লাহ হানি পর্যন্ত আর কি বলবেন পরে হচ্ছে গত 6 বছরে আপনি গত 6 বছরে যা করছে এগুলো আপনি ভুলে গেছেন কিনা ভুলে যান কিনা গত 6 বছরে একটা ইমামি দেওয়া আছে গত 6 বছরে যা করেছিল যা করছিল সব ভুলে গেছি জি স্যার এরকম হয় এইটা সিনেমার মধ্যে মানায় সেটা হচ্ছে ওই মাসখানে আহত হইয়া আরেক নায়কেরে বিয়ে কইরা পরে আবার যখন নাকি যদি ফিরে আসে এখন তার ওই মাসখানে যা ঘটলো সব ভুলে যায় পরে আবার নতুন জায়গায় নিয়ে বিয়ে দিয়ে দেয় ওই পারে তো পাগল হয়ে যায় এই ক্ষেত্রে ওষুধটা দিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অডিয়েন্স বুঝতে পারছেন তো উনি আমাকে জানতে চাচ্ছেন যে গত 6 বছরে যা আমার মনে থাকার কথা ছিল বা মাসখানে 6 বছর সাত আট নয় আগে কি মনে আছে কিন্তু গত 6 বছরটা মনে নাই এটার নামে নাকি ওনাদের ওষুধ আছে আল্লাহ আল্লাহ আর আজ তারপরে জিগা মানসিক আপনি তো টিচার মানুষ তাই না এখন আপনি যখন মানসিক পরিশ্রম করেন তখন সেই ক্ষেত্রে আপনি কিছু ভুলে যান কিনা মানসিক পরিশ্রম কালে ভুলে যান কিনা মানসিক পরিশ্রম কালে ভুলে যান বেশি মানসিক পরিশ্রম করলে ভুলে যায় কিনা না না এমন কিছু করে না সঞ্চালনে ভুলে যান কিনা ওই যে ঘোরাফেরা হাঁটা চলায় তখন ভুলে যায় কিনা না না এমন কিছু হয় না নির্দিষ্ট সময়ে ভুলে যান কিনা কি নির্দিষ্ট সময়ে একা নির্দিষ্ট সময় ভুলে যাও একা ওই বেলা 3টার সময় ভুলে যায় জি এই সময়টাতে কিংবা রাতে বা সন্ধ্যাকালে ভুলে যায় জি স্যার কিংবা ঘুম থেকে জাগলে সকাল 7টা ওই সময় ভুলে নির্দিষ্ট একটা টাইমে ভুলে যাওয়া জি স্যার কিংবা দুই দিন পরে ভুলে যাওয়া কিংবা এক মাস পর পর এই একদিন ভুলেই থাকে ভুলে যায় জি স্যার এই নির্দিষ্ট সময় জি জি নির্দিষ্ট সময় জি স্যার ভুলে যায় কিনা জি আচ্ছা আর কিছু পড়ছে আপনার নিজের নামটা আপনি ভুলে যান কিনা কি নিজের নাম মনে করেন আপনার নামটা আপনি ভুলে যাচ্ছেন এরকম হয় কিনা মাঝে মাঝে আপনি নিজের নাম ভুলে যায় কিনা জি স্যার না না এমন ঘটে না পরে বৃদ্ধ ব্যক্তিদের মানে এখানে বয়সের ডিফারেন্স আছে যে বৃদ্ধ ব্যক্তিরাও ভুলে যায় এরকম হয় কিনা বৃদ্ধ ব্যক্তি আচ্ছা বুড়া মানুষ ভুলে যাবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক তাহলে বুড়া মানুষে ভুলে আপনার সমস্যা আছে আচ্ছা বুড়া মানুষে ভুলতে পারে অত আমি বুড়া আলহামদুলিল্লাহ বুড়া হই নাই অত আমি ভুলি না আলহামদুলিল্লাহ বলেন তারপরে জিনিসপত্র মনে করেন বাজার থেকে কিছু কিনলেন আপনি তখন এটা বাজারে ফেলে আসেন কিনা জিনিসপত্র কিনে তা ফেলে আসেন কিনা এরকম হয় কিনা আপনি আনতে ভুলে গেছেন এরকম হয় কিনা একজন এসে শীতের সময় ভুলে যায় 48 20টা 4টা ওষুধ আলহামদুলিল্লাহ ঠিক আছে জিনিসপত্র কিনে বাজারে রেখে আসে কিনা এটা মাঝে মধ্যে ঘটে এইজন্য একটা বোকাটা খাই মাঝে মধ্যে আর কি আবার পরে আবার নিতে হয় আচ্ছা তারপরে বলেন পরিচিত স্থান এটা ভুলে যান কিনা মানে পরিচিত জায়গাগুলো আপনি ভুলে যাচ্ছেন কিনা না না ভুলি না বা পরিচিত রাস্তা যেটা না পরে হচ্ছে আপনার মানে কামুত্য
উত্তরার পর ভুলে যান কিনা? কাম উত্তরার পর? জি স্যার। মানে সেক্সুয়াল আগ্রহ হলো মানে ওই সময় ভুলে যায় কিনা? জি স্যার। ওই সময় কিছু বলতে চাচ্ছে এটা মনে থাকে না? জি। না না এমন হয় না। পরে হচ্ছে দাড়ি কাটতে ভুলে যান কিনা? দাড়ি কাটতে না না দাড়ি কাটতে ভুলি না। পোশাক পরতে ভুলে যান কিনা? এই তাহলে তো বিপদ। এগুলি কি স্নেহ মায়া মমতা সহজে কান্না করে ফেলে
ও কান্না পরে দিয়ে দেন আপনি ও কান্না ডাক্তার আবার আপনি আমার পরে জানেন কান্না আমার আর কি জানেন ভক্তি দি ক্রোধ পরায়ণ কি না আমি স্নেহশীল না আমি দেখি না মধু কি না মানে কি ক্রোধ মানে রাগ 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 কাবার কাজ নাই রাগ কি না আমার রাগ সহজে রেগে যান কি না রাগার বিষয় না কিন্তু সহজে রেগে যাচ্ছেন এরকম হয় কি না বুঝি নাই মানে সহজ যে কোনো একটা স্বাভাবিক বিষয় আপনার রাগার কথা নাই কেন কিন্তু আপনি সহজে রেগে যাচ্ছেন এরকম হয় কি না সহজে রেগে যায় কি না জি স্যার রাগার বিষয় না জি বুঝে নাই হিসাবে কিনা মনে করেন আপনি বাজার করতে গেলেন যেটা আপনার প্রয়োজন হবে ওইটা নাই আপনি অল্প অল্প করে আনলেন বা যেটা দেখা যায় আপনি 10 দিনের খাবার 10 দিনের বাজারটা আপনি 15 দিন বা 20 দিন আপনি চালাইলেন হিসাব করে যেটা খরচ করা আপনি বলতেছেন যে যেটা না করলো চলে ওইটা করি কিনা বা না যেটা প্রয়োজন সেটা আপনি বেশি করি কিনা না কম করি কিনা কম করেন কিনা বলছে হিসাব আচ্ছা আমি যদি যেটা রিকশা যাওয়া যায় ওটা যদি বাসে যদি পারে বাসে যাওয়া যায় যদি এটা আমি রিকশা যাই তাহলে এটা কি ভাববে যেটা রিকশা বাসে যাওয়ার পথ 10 টাকা বাঁচবে না তোর রিকশা যাব এমন যদি হয় এটা কি বলবে হিসেবে নেবে বেশি আর রিকশা গেলে 20 টাকা লাগবে বাসে গেলে 5 টাকা লাগে যাওয়া যাবে এখন যদি বাসে যাই তাহলে কি ভাববে এটা হিসেবে তবে এই ক্ষেত্রে বিষয় আছে যে ওনার অর্ডার টাকা পয়সা আছে কিন্তু সেই ক্ষেত্রে আমি দেখা যায় কোনো টাকা পয়সা নাই আমার বাসের ভাড়াটা শুধু আছে রিকশা ভাড়া নাই সেই ক্ষেত্রে আমি বাস দিয়ে গেলাম তখন এই ক্ষেত্রে তো আমার হিসেব ধরবো না তাহলে আপনি কি করে বাসে করবেন যে আসলে আমি হিসাবই কি বা না হিসাবই টাকা থাকার পরও যখন নাকি খুব বেশি হিসাব করে চলে যেখানে তা স্বচ্ছভাবে চলতে পারত তা না করে খুব হিসাব করে চলে ওই দিকগুলো বিবেচনা করে জি স্যার এটা হিসাব করতে হলে আমার পরে আরো কয়েকদিন সময় দিতে হবে এটা বাদ দিয়ে বলা না কিছু কুকুরের ন্যায় চিৎকার করেন কিনা আমি পারবো না এই যে বিকালবেলা আপনি বলেছিলেন আমি তো পারবো না পাবো আমার তারা হবে কি ডাক্তার সাহেব আমি তো পারবো না ওই আরেকজন বললাম এক্ষণ জেলায় আসছি এই যে একজন আত্মবিশ্বাস হলা বললাম যে বিলকিস হ্যালো জি এই তাড়াতাড়ি চল কই চেম্বারে কি লাইভ আসছি মানে কি লাইভ কোনটা লাইভ কার লাইভ কি পড়াবে চলে আসছে আপনি বললাম যে একটু লাইফে যান কি লাইফ কি বিষয় লাইফ এই যে আত্মবিশ্বাস এটাই বোঝায় নাকি আমি পারবো কিনা আমার দ্বারা হবে কিনা স্যার আমি পারবো পারবো আমি পারবো আমি কি আমি পারবো আমি কি পারবো এই যে এটার নামে কি আত্মবিশ্বাস ইনশাল্লাহ আমি পারবো এটা বিশ্বাস পরে দেখার বাবা কি আল্লাহ কি বলে ভালো রুগীলি বিজানে ভালো ঔষধ জানে ভালো রেফারটরি জানে রোগ জানে প্যাথোলজি জানে অর্গানো জানে সব জানে তারপরে বলে ইনশাল্লাহ আল্লাহ সহায় করে হ্যাঁ এবার অমিত ব্যয় কিনা নাকি আবার যেভাবে হিসাবি ব্যয় হিসাবি অমিত ব্যয় কিনা হিংসুক কিনা কলহ প্রিয় হিংসুক আবার কেমন উদাহরণ দেন হিংসুক হচ্ছে মনে করেন কেউ একটা ভালো কাজ করছে সেটা আমার মানে হিংসা হচ্ছে যে সে কেন করলো এটা আমি করতাম আমি যদি যেতাম আমি যদি যেতাম কাজটা করে দিতাম আমি যদি কাজটা দিতাম আমি যদি কাজটা করে দিতে পারতাম মানে সে না যায় আমি যদি যেতাম আমি যদি করতে পারতাম না এলো কি সামান নাই এরকম নাই মানে যে কলহ প্রিয় কিনা ঝগড়া পায়ে পড়ে ঝগড়া করে কিনা জি স্যার তোরা এখানে বসে আছিস কেন মানে দরকার নাই তো গায়ে পড়ে ঝগড়া করে না না এই অভ্যাস নাই নম্র প্রকৃতির কিনা আহা কি দয়ালু না না এরকম না শান্ত প্রকৃতির কিনা অত ভদ্র না হটকারিতা কিনা এটা এটা
আমি বলতে পারবো না, আমার ডাক্তাররা বলতে পারবো। খুঁতখুঁতে স্বভাব কিনা, মন বলে না, এখানে খুঁতখুঁতে হতে পারে, দুগলিপি করছো ওখানে আমার মন বলে না, এটা হতে পারে, কিন্তু আর কোনো ক্ষেত্রে না, আর কোনো ক্ষেত্রে খুঁতখুঁতে নাই। কালো গামছাটা দেখে ঘর থেকে বাইর হওয়ার কারণে আজকে আমার ঠ্যাংটা ভাঙলো।
বললাম যে সকালবেলা ঘর থেকে হাতে দিয়ে গ্লাসটা পড়ে গেল, এই বাচ্চাটারে পাঠাবি না স্কুলে, এই স্কুলে যায় বাচ্চাটা জ্বরটা আসলো, এরকম না তো? যেটা সন্দেহ করা জিনিস তো এমনটা সন্দেহ করি কিনা, ওই যে মাঝে মাঝে মোবাইল চেক করি কিনা, একজন আরেকজন মোবাইল চেক করে স্বামী স্ত্রী, এরকম এগুলা আরে না মোবাইল আপনি কারো মোবাইল কেউ দেখে না, এখন এই সিস্টেম নাই, ছন্দ করার সময় নেই, ভীরুতা আছে কিনা, হ্যাঁ ভীরুতা ভয় ভয় পাই কিনা, ভয় তো আগে গেছে গিয়া, সেটা ভীরুতা মানে সবসময় নিজের আতঙ্কের মধ্যে থাকা, ভীরুতা জি না না ভীরুতা নেই, এই ভীরুতা ভীরুতা আমার কাছে কিচ্ছু নাই, আপনি যদি আর কিছু জানতে চান তাহলে আপনি এবার ম্যাডাম আপনি এবার কিছু আপনি জানলেন কিছু আর দেখেন উনি তো এতক্ষণ যান জিজ্ঞাসা করলো আল্লাহ মাফ করুন, এবার আপনি আসেন, জি 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 অডিয়েন্স, এই আমার ডাক্তার মানসুরা জান্নাতি এতক্ষণ যে আলোচনা করলেন ভয় ভুল, তারপর আমার প্রকৃতি স্বভাব এতক্ষণ যে আলোচনা করলেন, এইভাবে রুগীকে যদি প্রশ্ন করা যায় তাহলে একটা ওষুধের কাছে যাওয়া যাবে বলে আমার বিশ্বাস, এবার আপনি কি জানবেন, আপনি আবার কি জানতে চাইছেন কর দেন, জি জি আপনি এবার কি জানতে চান বলেন, এবার আবার আপনি কোন নিয়ত করেছেন কি জানবেন আপনি, আবার আমার আমি একটু জানি সাথে আপনি ক্ষমতা পেও কি ক্ষমতা পেও কিনা কিন্তু বলছে ওই না যে কথা কি ক্ষমতা পেও কিনা, অডিয়েন্স এতক্ষণ তো ভালো ছিলাম স্বভাবের মধ্যে ছিলাম, এবার আরেকজন আসছে ক্ষমতা প্রিয় কিনা মানে আমি ক্ষমতা চাই কিনা, আমি অমুক জায়গার সভাপতি হব সেক্রেটারি হব সাধারণ ইদানি কয় আমার জানি দপ্তর সম্পাদক হব এমন কিছু ক্ষমতা পাওয়ার চাই, বন্ধুদের সাথে বসে আছি বন্ধুর মধ্যে আমার নেতৃত্ব চলবে সংসার আমার নেতৃত্বে চলবে, হ্যাঁ যেখানে যাব সেখানে আমার এখানে বসছি এখানে আমার কথা আমি বলবো তারা শুনবে, হ্যাঁ এমন কিছু আর এক দুই কিনা যাহা বলি আছি তাহাই করিব যা হয় তাই হবে এমন কিছু, না না এমন না একটু কিনা, চুরি করার ইচ্ছা যে বললেন প্রায় শুনে আপনারা রুগীকে জিজ্ঞাসা করেন আপনি চুরি করতে ইচ্ছা করে না করে কেন, রুগীরা মানে না আপনার করে কেন মারবে, আচ্ছা আপনি যদি আমার এইভাবে বুঝে বলতেন যে আপনার ঘরে সম্পদ যা এটা আপনারই, কিংবা মহিলাকে যদি জিজ্ঞাসা করেন আপনার ঘরে যত সয় সম্পদ আছে টাকা পয়সা সবই আপনার, সব আপনার কাছে টাকা পয়সা আছে, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে স্বামী বাথরুমে গেলে ওনার পকেট থেকে 50টা টাকা আপনি সরিয়ে নিচ্ছেন, আপনার দশ বড় অনেক টাকা আছে এই 50 টাকা না নিলে আপনার ভালো লাগে না কেমন কিনা এটা বলতে পারেন আপনি, আপনার চুরি করতে ইচ্ছে করে আপনি ভদ্রলোক থেকে আপনি মাস্টার মানুষ তো তারপর আপনি জানতে আমি চুরি করি কিনা, এইভাবে বললে কিন্তু মানুষ অসম্মান বোধ করে, আমি ভাগ্য ভালো বছরের শেষ দিন বিদায় অসম্মান বোধ করছি না, আচ্ছা ঠিক আছে আমরা মোটাই জন্য, আচ্ছা জি জি জিনিসগুলো ভাঙার ইচ্ছে আছে কিনা, আমার কিন্তু আমি কিন্তু ভাঙি আমি কিন্তু 4-5টা করে দিয়েছি, ফ্যান ভেঙে ফেলি যা পাই তাই ভেঙে ফেলি, আপনি ভাঙি না সেটা করেন, আপনি তো পরে বলেন আমি খারাপ মানুষ আপনি ভাঙি না বলেন পরেরটা ভাঙেন আমি তো নিজে তাই মানতে রাজি না, অডিয়েন্স দেখেন কি করে সাক্ষী দিচ্ছে আমার ডাক্তার নিজে নাকি জিনিসপত্র রাগ উঠলে জিনিস সব ভেঙে ফেলে সব ভেঙে ফেলে আমি এটা ভাঙি না, আচ্ছা ভাঙেন না, না আমাকে দিয়ে আপনি খুশি খুশি শুনতে আপনি, না 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 এবার তো আপনার সম্মান লাগে নাই, না 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 আমি সাক্ষী বলি
অনেকে সামনে যা পায় তাদের এরকম মারতে চায় এরকম তারপরে নিহত হচ্ছেন না মনে এত কষ্ট আমাকে কেউ মেরে ফেলো না কেন ২০২১ আগামী দিন থেকে আমাদের যত ক্লাস হবে র‍্যাক্স রোগ যত ক্লাস হবে সব ক্লাস গুলি এখন থেকে ইউটিউব চ্যানেলে হবে আগামী দিন থেকে আমাদের এই ক্লাসগুলি ইউটিউব চ্যানেলে হবে। চ্যানেলটার নাম হচ্ছে অভিভূতি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, সংক্ষেপে HSRF। আগামী দিন থেকে সপ্তম রেক্স রেপার্টরিকরণ সহজ আগামী দিন থেকে ইউটিউব চ্যানেলে হবে হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন HSRF। আপনারা পর থেকে আগামী দিন খেয়াল করতে পারেন, রাত ৯টায় আপনারা এখন আর পেজে কিংবা আমার আইডিতে পাবেন না, ফেসবুক আইডিতে পাবেন না, সকল ক্লাস পাবেন আপনারা ইউটিউব চ্যানেলে, কিন্তু লেখাগুলি পাবেন আমার আইডিতে ফারুকি HSRF পাবেন লেখা, আর ক্লাস পাবেন ইউটিউব চ্যানেলে। আগামী দিন রেক্স কর্মশালার সপ্তম, অনলাইনে সপ্তম রেক্স কর্মশালা, আগামী দিন প্রথম ক্লাস শুরু হবে হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন HSRF ইউটিউবে আগামী দিন, এটা আগামী দিন দেখতে পাবেন রাত ৯টায়। এখন থেকে যত ক্লাস হবে HSRF সকল ক্লাস হবে ইউটিউবে, মনে রাখবেন আগামী দিন ইউটিউবে ক্লাস করতে হবে। এবার আপনি আপনার কাজ শুরু করেন, আমার মারতে ইচ্ছে করে না, মরতে ইচ্ছে করে না, আর কিছু বলবেন? ধ্বংস করার ইচ্ছে আছে কিনা? সব শেষ করে লাগবে, একেবারে বাড়িঘর সব শেষ করে একদম পুরো দেবো, বিক্রি করে সরকার করে দেবো, বুড়িগঙ্গা ফালিয়ে দেবো, এমন কিছু? আরে না, যুদ্ধ করতে ইচ্ছা করে কিনা? আর এটা করুন কি, শান্তির দেশ বাস করি আবার যুদ্ধ করে, অভিশাপ দেওয়ার ইচ্ছা আছে কিনা? তুই মর, তুই সদ্য গুষ্টি বলো, তুই তো চাকরি পাবি না, তোর বাবা ভাই বোন না, তোরা মরলে তোকে লেখাপড়া জীবনে এখানে শেষ, এরকম অভিশাপ? আরে না, মানে অভিশাপ দেবো কি? আগুন লাগাই দিতে ইচ্ছা করে, আপনি দূরে থাকেন, আপনার সব সময় বাড়ি যেতে ইচ্ছা করে, বাড়ি যেতে ইচ্ছা করে কিনা? বাড়ি যেতে ইচ্ছা করে না আপনার বাড়িতে, আমি না কোথাও যাবো না, আমি ঘরে থাকবো সারাদিন, আমার ঘরে থাকতে ইচ্ছা করে, সব সময় বসে থাকতে ইচ্ছা করে, ছোট প্যান্ট
ছোট গেঞ্জি, মেয়েরা ছেলেরা মানে অশালীন কোনো পোশাক পরে এরকম পরে ঘরের মধ্যে ঘোরাঘুরি করে, কিংবা ঘর থেকে অনেকে বের হয়ে যায় ছোট প্যান্ট পরে, অনেক দেখা যায় 25-26 বছর বয়স, 18-20 বছর বয়স ছোট্ট একটা প্যান্ট পরে গেঞ্জি পরে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, মানে যেটা অশালীন কোনো পোশাক পরে কিনা। বা অনেক বাচ্চারা আছে পুরুষ হয়ে থাকতে চায়, 7-10 বছর বয়স প্যান্ট পরে বাথরুম থেকে চলে আসে, এমন কিনা ছোট বাচ্চাদের ক্ষেত্রে জিজ্ঞাসা করবো যে কোলে উঠে ঘুরতে চাই কিনা, আমি না আপনি না আমি আচ্ছা আমি কিছু অনিচ্ছা জিজ্ঞেস করি, অনেক অনিচ্ছা বা আবার আরেকটা জিনিস, আপনি নির্জনতা পছন্দ করেন, একা একা থাকতে ভালো লাগে কিনা? একা একা থাকতে আর ভালো লাগে, আপনাকে ভালো লাগে আর কি, অনেকে ভালো লাগে, আমি একা থাকতে পছন্দ করি, লোকজন ভালো লাগে না, লোকজন ভালো লাগে না, লোক সঙ্গ সমাগম পছন্দ, অন্ধকার ভালো লাগে, অন্ধকার ভালো লাগে, অন্ধকারে একা থাকতে, একা থাকতে ভালো লাগে, চোখ বন্ধ করে পড়িয়া থাকিতে হ্যাঁ খুব মজা লাগে, আবার আমি একা থাকতে, কাজ কামে ব্যস্ত থাকতে, আপনি যতক্ষণ পারেন আপনি বলুন, আবার আমার হাতে সময় আছে, কথা বলি ইচ্ছা বললাম, কিছু অনিচ্ছা কথা বলি, বিতৃষ্ণা বিরক্তি একদম
মাপ চাই দোয়া চাই আপনারা আপাতত বন্ধ করেন এবার কথা শুনেন অডিয়েন্স আপনি যদি চাবেন আচ্ছা আমি রোগের কিছু কথা বলি আমি আইনে রোগের কিছু কথা বলি বলেন বলেন আচ্ছা মানুষ তো অনেক কারণে অসুস্থ হয় আমাদের আছে মানসিক আঘাতে অসুস্থতা মানসিক আঘাতে অসুস্থতা এখন যে ভালোবাসার প্রেমে ব্যস্ত ছিলাম না কেন ব্যস্ত কেন আর কিছু আছে শোক থেকে দুঃখ থেকে খালি প্রেম প্রেমে মানুষ কষ্ট পায় বাবা মা মারা গেলেও অনেকে স্ট্রোক করে সমকামিতা কষ্টের পরে রোগ কিনা দুঃখ পেয়ে রোগ কিনা শোকের পরে রোগ কিনা ভালোবাসায় কষ্ট পেয়ে রোগ কিনা আবার নির্বাক দুঃখের কারণে আবার রোগ হয়েছে কিনা অডিয়েন্স পদের নিয়ত খারাপ রাত পার করে দিবে অত সময় আমার নেই রুগীরা বসে আছে আমার সময় দিতে হবে অডিয়েন্স আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি যদি যাবেন যদি যান ভালো চাপ অডিয়েন্স আমি বলেছিলাম যে আপনাদেরকে ক্লাসের শুরুতে যে এই 2020 সাল এই 2020 সাল এই যে আজকে ডাক্তার লোকমান হাকিম একটা পোস্ট দিয়েছে 2020 সাল এই 2020 সালে আপনারা কে কি পেয়েছেন জানতে চেয়েছিলাম কে কি লিখেছেন আমি বাসায় গিয়ে জানবো সবগুলা কে কি লিখছেন দেখবো বাসায় গিয়ে আসলে দেখবো কে কি লিখছেন কিন্তু আমি কি পেয়েছি বলছিলাম যে আপনাদেরকে বলবো 2020 সাল এসএসআরএফ কি পেয়েছে তা আমি লিখিত দিয়েছি আমার আইডিতে কি কি পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য একটি কথা আমি যা পেয়েছি এই বছর সেরা আমার পাওয়া রাত 12টা ফোন করে রাত 11টা ফোন করে যে ডাক্তার সাহেব আপনার নাম্বারটা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি 10 বছর 12 বছর চাকরি করলাম মাঝখানে ডিপ্লোমাটি কমপ্লিট করা আছে স্কুলে মাস্টারি করলাম কোম্পানিতে চাকরি করলাম 3-4 বছর আগে 5 বছর 10 বছর আগে ডিপ্লোমা কমপ্লিট করা আছে কিন্তু চাকরি চলে গেছে এখন এই বাচ্চা নিয়ে বাচ্চাদের কিনে চলবো কিভাবে খাবো কি এই চোখের কান্না পরমলি চলে আসেন কালকে চলে আসেন পরে ঘোষণা দিলাম যারা চাকরি হারিয়েছেন যারা ডিপ্লোমা পাস বেসরকারি চাকরি করতেন চাকরি হারিয়েছেন আপনারা চলে আসেন ডেট দিলাম অনলাইনে টাইম ধরে দেওয়ার পরে অনেকে চলে আসলেন যাদের চাকরি হারা ডিপ্লোমা পাস কেউ 3 দিন কেউ 7 দিন কেউ 10 দিন সর্বোচ্চ 15 দিন থাকার পরে যখন যাচ্ছেন হাসি মুখে যখন বলি এখন যে অবস্থায় আছেন যে চেম্বার করতে পারবেন তো প্রত্যেকের মুখে হাসি যে ইনশাআল্লাহ দেশে যে এখন চেম্বার করতে পারবো আর চাকরি খুঁজতে হবে না এই কথাটি হচ্ছে আমার এই ডাক্তারদের এই অনুভূতিটি হচ্ছে আমার এই বছরের শ্রেষ্ঠ পাওয়া পারিবারিক আরেকটি পাওয়া আছে ওটা আপনি অনেকেই জানেন ওটা বলছি না তবে আমার এই বছরের শ্রেষ্ঠ পাওয়া আছে সেটা হচ্ছে এই যে ডাক্তার 15 দিন আগে ফোন করে কান্না শুনে কি করব বাচ্চা কাচ্চা নিয়ে বাপ্পা নিয়ে ভাই বোনদের কিনে কি করব ডিপ্লোমা আমার কমপ্লিট করা আছে অত সালে চলে আসে যখন যাওয়ার সময় তাদের প্রতিক্রিয়া হচ্ছে এখন যে আর চাকরি খুঁজতে হবে না এখন যে চেম্বার করব আর চলতে পারবো তাদের এই মুখে হাসি তাদের এই বার্তা এটুকু হচ্ছে আমার এই 2020 সালের সর্বশ্রেষ্ঠ পাওয়া আপনারা কে কি পেয়েছেন জানি না তবে আমি বাসায় গিয়ে দেখবো আপনি কে কি লিখেছেন
অডিয়েন্স, এই 2020 সাল আজকে 31 ডিসেম্বর একটি কথা নিয়ে আমরা 21 সালে যেতে চাই। যে যতটুকু জানি, যে যতটুকু বুঝি, প্রত্যেকে নিজের স্থান থেকে যতটুকু সম্ভব অন্য ডাক্তার ভাইকে সহযোগিতা করার জন্য সবাই তৈরি হয়ে যান। যতটুকু আপনি বুঝেন ঠিক ততটুকুই অন্যকে বোঝানোর চেষ্টা করেন। আমি আমার আইডিতে কয়েকদিন আগে একটা লেখা দিয়েছি, যার যত শিষ্য বেশি তার তত বিদ্যা বেশি। অতি ছিল যার যত উস্তাদ বেশি, যার যত বেশি উস্তাদ, বড় বড় উস্তাদ, উনি তত বড় বিদ্বান। আমি বলতে চাই উল্টোভাবে, যার যত শিষ্য বেশি সে তত বিদ্বান। কারণটা হচ্ছে কাউকে পড়াতে হলে নিজে পড়তে হয়, আর আপনি যতটুকু জানেন তা যদি অন্যকে বিলিয়ে দিতে না চান, না বিলিয়ে দেন, আপনার এই বিদ্যা এই জাতির দেশের কোনো কাজে লাগবে না। আপনি অল্প একটু জানেন আরেক ভাইকে শিখিয়ে দেন। যার জন্য 31 ডিসেম্বর 2020 সাল আমরা একটা শব্দ নিয়ে যেতে চাই, শিখবো শেখাবো, যতটুকু জানি আরো জানবো অন্যকে শিখাবো। এই মেসেজ দিয়ে আমরা 20 সাল পার করে 21-এ পা রাখতে চাই। এটা হচ্ছে আমাদের এইচএস সার্ভের প্রত্যেক ডাক্তারদের, এই বাংলার ওপারের যত হোমিও ডাক্তার ভাই বোনরা আছেন প্রত্যেকের একটাই হওয়া, ব্রত হওয়া চাই, যা আমরা জানি অন্যকে শিখাবো, শিখবো শিখাবো। এই 2020 সাল এটা নিয়ে আমরা সামনে যেতে চাই। আজকের ক্লাস আপনার কেমন লাগলো, আপনার মতামত জানতে চাই। ডাক্তার বিলকিস আক্তার শিউলি, 20 সালের সর্বশেষ ক্লাস। আসসালামু আলাইকুম। আজকে 20 সালের সর্বশেষ ক্লাসটি আমরা খুব উপভোগ করেছি। আমরা ভেবেছিলাম আরেকটু স্কুল থেকে আমরা খুব মজা করব। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আমাদের ক্লাসটা শোনার জন্য। জি, এইবার আপনি দয়া করে কাটিয়ে পর ওনাকে দেন, আপনার প্রতিক্রিয়াটুকু বলুন, কিরকম লাগলো আপনার ক্লাসে আজকে কষ্ট করে আসার পরে। জি, আলহামদুলিল্লাহ আমার আজকে খুব ভালো লাগছে, কারণ আজকে হচ্ছে বছরের শেষ। আমরা আবার নতুন বছর, মানে আগামী বছর এক বছর পরে আবার ইনশাআল্লাহ লাইভে আসবো স্যার। আপনার এক বছর পরে শেষ ক্লাস স্যার, আজকে শেষ বছর। বাহ, সামনে নিয়ে আজকে শেষ ক্লাস। জি স্যার, কেমন লাগলো আপনার? জি স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ভালো লাগছে? জি জি। তাহলে ডাক্তার উদ্দেশ্যে দোয়া চাইলেন এবং দোয়া করবেন সবার জন্য। এবার আপনি যে শিখে অন্যকে শিখাতে পারি, বছরের শেষ ক্লাস হিসেবে এবং লাইভে সবার সামনে প্রথম দাঁড়িয়ে অনেক ভালো লাগছে। আর যারা আমাদের ক্লাসকে উপভোগ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য, এবং আজকের যে এই 2020 সালের যে আমাদের যে পাওয়ারগুলো আমরা সবাই শুনেছি জেনেছি, এবং আমাদের যে ব্রত, যে আমরা সামান্য কিছু যদিও আমরা যদি আমরা শিখে থাকি সেটিও আমরা অন্য ডাক্তারদেরকে শিখাবো, এই ইচ্ছাকে আমরা সামনে রেখে আমরা আজকের এই ক্লাস থেকে বিদায় নেব, এবং এই বছর থেকে আমরা বিদায় নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল থেকে 2021 সালে আমরা পা রাখবো ইনশাআল্লাহ। এবার আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে এত কষ্ট করে সময় দেওয়ার জন্য। অডিয়েন্স, এবার ছোট্ট করে, আপনাদের তো সময় কম, আপনাদের আমার সময় নাই, তবে একটু বলে দিচ্ছি, আজকে আমার আইডিতে দিয়েছি 2020 সালে কি পেলাম। অনলাইনে রেক্স কর্মশালা 6টি হয়েছে, অনলাইনে রেক্স কর্মশালা 6টি, 3 দিনে 15টি আর 3 দিনে 10টি। আল্লাহ সাহেব, আগামী দিন সপ্তম রেক্স কর্মশালা শুরু হবে অনলাইনে। অনলাইনে রোগীলিপিকরণ সহজ 149তম ক্লাস আজকে অতিক্রম করতে যাচ্ছি, 149তম ক্লাসের শেষের দিকে। এটা অনলাইনের সুবাদে, লকডাউনের সুবাদে, এই মহামারীর সুবাদে
এসসার্ভেট কেন্দ্রীয় ভাবে আমরা এসসার্ভেট এই যে যেখানে আমি বসে লাইভ করছি তিন দিন ব্যাপী রেক্স কর্মশালা এই বছরে এই 2020 সালে 18টি তিন দিনের রেক্স কর্মশালা রোগ রোগীবিকরণ সহজ এটাও 18টি পাঁচ দিনের মেডিসিনের কর্মশালা একটি পাঁচ দিনের কর্মশালা মেডিসিনের কর্মশালা একটি তিন দিনের কর্মশালা একটি জেলা প্রশিক্ষক মান উন্নয়ন ক্লাস পাঁচটি আর প্রশিক্ষক উন্নয়ন ক্লাস তাও পাঁচটি দুই দিন ব্যাপী এই যে আমাদের প্রশিক্ষকদের আছে ট্রেনার এদের মান উন্নয়নের জন্য দুই দিন ব্যাপী পাঁচটি ক্লাস আমরা করেছি এছাড়া আমাদের জেলা ভিত্তিক নয়টি জেলায় এসএসআরএমের সদস্যদেরকে নিয়ে প্রশিক্ষকদেরকে নিয়ে এই বছর আমার 20টি জেলা টার্গেট ছিল আলহামদুলিল্লাহ 9টি জেলা কমপ্লিট করা হয়েছে এবং প্রত্যেকটা জেলায় আগের বছর আছে আমাদের 8টি এই বছরে 9টি মোট 17টি 17টি জেলায় এখন নিয়মিত ক্লাস চলছে এসএসআরএমের প্রশিক্ষক দ্বারা এছাড়া অনলাইনে আমাদের প্রায় 20টি এসএসআরএম স্টাডি গ্রুপ নামে প্রায় 20টি গ্রুপ কাজ করে যাচ্ছে এই কিছুক্ষণের মধ্যেই আরেকটি গ্রুপ কুমিল্লা একটি গ্রুপ চালু করা আছে কুমিল্লা এসএসআরএম স্টাডি গ্রুপ মহিলা ডাক্তার কিছুক্ষণের মধ্যেই পুরুষ ডাক্তারদের কুমিল্লাকে আরেকটি গ্রুপ শুরু করবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে এখান থেকে বের হয়ে আমরা ধীরে ধীরে কাজ করে যাচ্ছি পাশাপাশি স্পেশালাইজড প্রবীতি হাসপাতালের নিয়মিত ক্লাস চলছে এবং চালিয়ে যাব আপনারা সকলে যদি চেষ্টা করেন আমাদের 2025-এর মিশন যেটা সেটা যেন সফল করতে পারি এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।